আমরা যে বন্যা পরিস্থিতি উত্তরে এবং দক্ষিণে হয়েছে এই নিয়ে চারা বিতরণের জন্য কাজ করছিলাম। এক্ষেত্রে আমাদের কৃষি বাজার 2 লাখ চারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা নিজস্ব অর্থায়নে এবং বা আরও হচ্ছে সাহায্য করেছে বাকি বাইরে থেকেও, সেখানেও আমরা টোটাল 10 লাখ চারা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম। তো আমরা ওদিকে দক্ষিণেও ফেনীতে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণের জেলাগুলোতেও পাঠিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমরা ভাবলাম যে উত্তরে যেহেতু বন্যা হয়েছে আর উত্তরের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় খ্যাত, তো এই জন্য আমরা এখানেও চারা বিতরণের জন্য এসেছি আর কি। এখানে আমরা প্রথমে উপজেলা কৃষি অফিস গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসেও চারা বিতরণ করেছি এবং এখানে এসেছি লক্ষ্মীটারি ইউনিয়নে। এখানে হচ্ছে কৃষকদের জমি বন্যায় প্লাবিত হয়েছিল, তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে চারা তৈরি করে দিলে ওরা সহজেই ফসল উৎপাদন করতে পারবে। কৃষি বাজার পেয়ে দেখছিলেন যে আমরা বন্যা কবলিত এলাকার জন্য হচ্ছে চারা বিতরণের একটা কর্মসূচি নিয়েছিলাম। তো এই কর্মসূচির আজকের প্রায় হচ্ছে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই যে আমাদের যে চারা বিতরণ কর্মসূচি ছিল, আমরা প্রায় হচ্ছে দক্ষিণবঙ্গে প্রায় 8 লক্ষ চারার মতো বিতরণ করেছি ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে যে সব এলাকা হচ্ছে কবলিত হয়েছে, বন্যা কবলিত হয়েছে তাদের হচ্ছে আমরা বিতরণ করেছি। তো এর পাশাপাশি আমরা উত্তরবঙ্গেও হঠাৎ আমাদের বন্যা দেখা দেয়, তো আমরা বন্যা উত্তরবঙ্গের জন্য কিছু কাজ করছি আমাদের কৃষি বাজার এবং হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়, দুইজনের সহযোগিতায় দুইটা গ্রুপে আমরা হচ্ছে যে আজকে উত্তরবঙ্গে এসেছি চারা বিতরণ করতে। তো উত্তরবঙ্গে চারা বিতরণের সময় দেখলেন যে আমরা হচ্ছে প্রায় হচ্ছে অনেকজন প্রায় হচ্ছে 400+ লোক এখানে একটা জায়গায় আমাদের স্পটে উপস্থিত ছিল। তো এটা হচ্ছে আজকে শুধু এইখানেই না, আরও হচ্ছে যে বিভিন্ন স্পট আছে। আজকে আমরা লালমনিরহাটের যে আদিতমারি এলাকা ওইখানেও বন্যা কবলিত হয়েছে, ওখানেও আমরা যাব। তো আমরা আজকে সারাদিনেই মূলত হচ্ছে আমাদের ক্যাম্পাসের অনেক বড় ভাই কৃষি বাজারের স্টাফ, প্রায় আমরা হচ্ছে 2 প্রতিষ্ঠানের লোকেই এসে আমরা হচ্ছে যে বনায় কবলিত এলাকাকে এলাকার মানুষদের হচ্ছে কৃষকদের চারা থেকে শুরু করে বীজ বিতরণ করতেছি। এর পরবর্তীতেও আমরা কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত থাকবো, কৃষির সেবায় নিয়োজিত থাকবো, সবার সহযোগিতা ভালোবাসা কামনা করতেছি। আমার বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, শাক সবজি বাড়ি ক্ষতি হয়েছে, এখন আমাকে শাক সবজি দিয়েছে তাকে আবাদ কর্ম পাঠি করি। কৃষি বাজারের মাধ্যমে আমি এলাকায় অভিবৃত্তি করলাম।